সফলতার যাত্রাত আরো একোজ আগুয়াই গৈছে ইসরো। চন্দ্রর বুকুত আরো একোজ সফল পদক্ষেপ ইসরোর, যার বাবে সমগ্র বিশ্বর দৃষ্টি এতিয়া ইসরোর উপরত। সমগ্র বিশ্বর শক্তিধর দেশসমূহর স্পেস এজেন্সিসমূহে নিরবিচ্ছিন্নভাবে দৃষ্টি রাখিছে ইসরোর উপরত, চন্দ্রযান তিনির উপরত। আমি আপনার জানাইছিল যে প্ল্যান বির জড়িয়ে ভারতে পরিকল্পনা সলনি করেছে আর লুনা 25তক রাশিয়ায় প্রেরণ করা চন্দ্রযান লুনা 25তক পূর্বেই চন্দ্রযান তিনিক চন্দ্রপৃষ্ঠত অবতরণ করাবলৈ, দক্ষিণ মেরুত অবতরণ করাবলৈ পরিকল্পনা সলনি করেছে, পথ সলনি করেছে, পদ্ধতি সলনি করেছে বিশেষ প্রযুক্তির ব্যবহারে, যে প্রযুক্তিয়ে সমগ্র বিশ্ববাসীক এই মুহূর্তে চমকিত করেছে, বিশ্ববাসীক হতবাক করে তুলিছে, হতবাক করে তুলিছে রাশিয়াক। হয় রাশিয়া আর ভারতের মাজত যে সময় অঘোষিত প্রতিযোগিতা চলিছে, দক্ষিণ মেরুত কোনে প্রথমে চন্দ্রযান অবতরণ করাব পারিব আর সেই প্রতিযোগিতাত যেন একোজ আগুয়াই গেছে এটা ভারত, সকলোরে মাজত কৌতূহল বৃদ্ধি পাইছিল যে লুনা 25 নে চন্দ্রযান তিনিয়ে প্রথমে দক্ষিণ মেরুত অবতরণ করবলে সক্ষম হব। আর প্ল্যান বি অনুসরি সফলতাপূর্বক এই কথা ইসরোয়ে দেখাই দিছে যে ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কেনেদরে ইসরোয়ে আগবাড়িছে চন্দ্রযান তিনিক চন্দ্রপৃষ্ঠত অবতরণ করাবলৈ। আমি কালি আপনার জানাইছিল যে প্ল্যান বির জড়িয়ে 800 কিলোমিটার বেগত ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের জড়িয়ে তিনিটাক অরবিট স্কিপ করে লৈ যোৱা হৈছিল চন্দ্রযান তিনিক। এই তিনিটা অরবিট স্কিপ করে যাওয়ার বাবে 800 কিলোমিটার বেগত ভার্টিক্যালি ল্যান্ডিংয়ের তাক ব্যবস্থা করা হয়েছে। আর শেহতীয়া তথ্য অনুসরি ইসরোর অহা শেহতীয়া খবর অনুসরি এই যে 800 কিলোমিটার ইয়ার গতিবেগ কমায় অনা হব 100 কিলোমিটার, আর 100 কিলোমিটার গতিবেগ কমায় অনা হয়েছে এই মুহূর্তে চন্দ্রযান তিনিক, আর তারপিছতে অন্তিমটো কক্ষপথত এই মুহূর্তে রখাই থাকা হয়েছে চন্দ্রযান তিনিক। আর যে চন্দ্রযান তিনিয়ে অন্তিমটো কক্ষপথরপরা যে ফটো ইসরোলৈ প্রেরণ করেছে, চন্দ্রযান দুইর ফটো ইতিমধ্যে প্রেরণ করবলৈ সক্ষম হয়েছে ইসরোলৈ। হয় চন্দ্রযান দুই যত ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল সেই সময় ফটো সংগ্রহ করবলৈ সক্ষম হয়েছে, চন্দ্রপৃষ্ঠত অবতরণ নকরাকৈয়ে সেই সফলতা ইতিমধ্যে ইসরোয়ে লাভ করবলৈ সক্ষম হয়েছে। আর যে সফলতায় এই মুহূর্তে সমগ্র ভারতবাসীক গৌরবান্বিত করে তুলিছে, ইসরোর এই যাত্রাক সকলে এই মুহূর্তে শলাগেরে প্রশংসারে উপচাই পেলাইছে। চন্দ্রযান দুই যেদরে ব্যর্থ হয়েছিল, চন্দ্রযান দুই যে স্থানতে উপনীত হয়েছিল চন্দ্রযান তিনিও এটা সেই স্থানতে উপনীত হয়েছে। 2019 চনের 7 সেপ্টেম্বর মাজনিশা ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিল চন্দ্রযান দুই। চন্দ্রযান দুই যে অবতরণের পিন পয়েন্ট আছিল সেই পিন পয়েন্টত অবতরণ করবলৈ যাওয়ার সময়তেই 50 মিটার আঁতরত পড়ে গেছিল ল্যান্ডার, আর তারপর উলটি গৈছিল ল্যান্ডার উলটি যাওয়ার বাবেই দুয়ার খোল খোয়া নাছিল, আর যার বাবে রোভার বাহিরলৈ উলাই আহিব পৰা নাছিল। সেই সময় দৃশ্য ইতিমধ্যে সংগ্রহ করেছে চন্দ্রযান তিনিয়ে। আর চন্দ্রযান দুইরপরা যেসমূহ শিক্ষা ইসরোয়ে গ্রহণ করেছে, চন্দ্রযান দুইত যেসমূহ ত্রুটি রয়ে গেছিল সেই ত্রুটিসমূহর কোনো একটা ত্রুটিয়ে রখা নাই চন্দ্রযান তিনিত। চন্দ্রযান তিনিত হাই রিজলিউশন ক্যামেরা সংলগ্ন করা হয়েছে, 19টাক স্ট্রং তথা পাওয়ারফুল ক্যামেরা, 240টাক পাওয়ারফুল সেন্সর, লগতে রাডার সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, আর যিয়ে স্ট্রং সিগনেল ইতিমধ্যে ইসরোলৈ প্রেরণ করে আছে। কোৱা হৈছিল যে 800 কিলোমিটার ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে স্পীড বড়াই দিয়া হয়েছে, এই স্পীড বড়াই দিয়ার বাবেই সেন্সরের কিবা ক্ষতি হব পাৰে বুলি আশঙ্কা করা হয়েছিল, কিন্তু সকলে এই মুহূর্তে সম্পূর্ণরূপে সুরক্ষিত হয়ে আছে। স্পীড বর্তমান হাইপারসনিক করে 100 কিলোমিটার দূরত্বলৈ লৈ যোৱা হৈছে, আর তারপিছতে আমি জানাইছো প্রথমে 8 কিলোমিটার, তারপর 5 কিলোমিটার, আর তারপর 2 কিলোমিটার বেগত রখাই দিয়া হব, আর তারপরাই সফট ল্যান্ডিং করা হব চন্দ্রযান তিনির।
আৰু চন্দ্ৰযান-3ৰ যি লেণ্ডাৰ বিক্ৰমত যিসমূহ কেমেৰা যিসমূহ হাই ৰিজলিউশ্যন চেন্সৰ সংযুক্ত কৰা হৈছে এইসমূহে প্ৰতি মুহূৰ্তৰ বাৰ্তা প্ৰেৰণ কৰিব আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেন্সৰ জৰিয়তে সকলোখিনি কনফিগাৰেশ্যন কৰিব আৰু তাৰ পিছতে চন্দ্ৰযান-3ৰ ছফ্ট লেণ্ডিং কৰিবলৈ সক্ষম হ'ব কাৰণ এই কথা অধিক আত্মবিশ্বাসেৰে প্ৰকাশ কৰি আহিছে ইছৰোৰ মুৰব্বী এছ সোমনাথে বাৰে বাৰে কৈ আহিছে যে চেন্সৰ যদিও বিকল হয় লেণ্ডাৰ বিক্ৰমৰ যদি ইঞ্জিনো বিকল হয় তথাপিও ছফ্ট লেণ্ডিং কৰিবলৈ সক্ষম হ'ব চন্দ্ৰযান-3ৰ আৰু যি কথাই আচলতে ভবাই তুলিছে ৰাছিয়াৰ মহাকাশ গৱেষণা সংস্থা ৰসকসমছক কাৰণ ৰসকসমছে যি অত্যাধুনিক ৰকেটৰ সহায়ত শক্তিশালী ৰকেটৰ সহায়ত লুনা-25ক প্ৰেৰণ কৰিছে চন্দ্ৰৰ দক্ষিণ মেৰুলৈ ভবা হৈছিল যে লুনা-25ে প্ৰথমে দক্ষিণ মেৰুত অৱতৰণ কৰিব কিন্তু লুনা-25ক প্ৰতিহত কৰাৰ বাবে ইছৰোৱে প্লেন বিৰে এই পদক্ষেপ গ্ৰহণ কৰি এক প্ৰকাৰ সফল হ'বলৈ সক্ষম হৈছে যি স্থানত চন্দ্ৰযান-2ৰে অৱস্থান কৰিছিল আৰু সেই স্থানৰ পৰাই ছফ্ট লেণ্ডিং কৰাৰ প্ৰয়াস কৰিছিল সেই স্থানতে এতিয়া চন্দ্ৰযান-3 উপনীত হোৱা বুলি জানিব পৰা হৈছে গতিকে বেছি সময়ৰ আৰু প্ৰয়োজন নহ'ব কাৰণ 23 আগষ্টৰ বিয়লি 5:45 সময় নিৰ্ধাৰণ কৰা হৈছিল আৰু সেই সময় অনুসৰিয়েই চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰাৰ কথা আছিল কিন্তু তাৰ পিছতে ৰাছিয়াই প্ৰেৰণ কৰিলে লুনা আৰু এই লুনাৰ বাবে এতিয়া ইছৰোয়ো ইতিমধ্যেই প্লেন বিৰে এই সফলতা অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে আৰু শেহতীয়াকৈ চন্দ্ৰযান-3ৰে হৰাইজণ্টেলি কক্ষপথত অৰ্বিটত ঘূৰি আছিল ঘূৰি ঘূৰি লাহে লাহে চন্দ্ৰ অভিমুখে ৰাওনা হৈ আছিল কিন্তু সেই ব্যৱস্থাৰ সলনি কৰি ভাৰ্টিকেলি লৈ যোৱা হৈছে চন্দ্ৰপৃষ্ঠৰ বুকুলৈ চন্দ্ৰযান-3ক গতিকে এটা অত্যন্ত জটিল প্ৰক্ৰিয়া অত্যন্ত এটা প্ৰত্যাহ্বানমূলক প্ৰক্ৰিয়া যি প্ৰত্যাহ্বান ইতিমধ্যে কিছু নেওচিবলৈ সক্ষম হৈছে সফলভাৱে চন্দ্ৰযান-3ৰে সফল হৈছে ইছৰো ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছোঁ যে লুনা-25ৰ গতিবিধি চাই ইতিমধ্যে যি স্থানত চন্দ্ৰযান-3ক তাত ৰখোৱা হৈছে তাৰ পৰা মাত্ৰ 1 ঘণ্টাৰ ব্যৱধানত চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰিব পাৰিব চন্দ্ৰযান-3ৰে যিহেতু এইবাৰ চন্দ্ৰযান-3ৰ ক্ষেত্ৰত লেণ্ডাৰ বিক্ৰমত ডিটেকশ্যন আৰু ৱাইড লেন্স কেমেৰাৰে লঞ্চ কৰা হৈছে গতিকে সফলপূৰ্বক অৱতৰণ কৰাৰ পিছতেই চন্দ্ৰপৃষ্ঠৰ পৰা বহুখিনি তথ্য বহুখিনি সমল সংগ্ৰহ কৰিব চন্দ্ৰযান-3ৰে আৰু ইতিমধ্যে আমি আপোনাক জনাই আহিছোঁ কি কি বিষয়ত অধ্যয়ন কৰিব 14 দিনৰ যি লাইফ আছে লাইফ 14 দিনৰ মিছন লাইফ এই 14 দিনৰ মিছন লাইফৰ ভিতৰত বহুখিনি সমল বহুখিনি তথ্য সংগ্ৰহ কৰি ইছৰোলৈ প্ৰেৰণ কৰিব চন্দ্ৰযান-3ৰে আৰু তাৰ বাবে এতিয়া সকলোৰে দৃষ্টি নিবদ্ধ হৈ আছে দৃষ্টি নিবদ্ধ ৰাখিছে বিশ্বৰ সবাতোকৈ শক্তিশালী স্পেচ এজেন্সি নাছাই আমেৰিকাৰ দৃষ্টি নিবদ্ধ ৰাখিছে কাৰণ নাছাৰ আছে শক্তিশালী ৰেডিঅ' টেলিস্কোপিক যিয়ে চন্দ্ৰযান-3ক ট্ৰেক কৰি আছে আৰু লগতে নাছাৰ পৰা কিছু সহায় লৈছে ইছৰোৱে আৰু ইছৰোৰ এই সফল পদক্ষেপক নাছায়ো শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে আৰু মাত্ৰ কেইটামান ক্ষণৰ অপেক্ষা আছে আৰু এই ক্ষণৰ পিছতে সেই ঐতিহাসিক মুহূৰ্ত য'ত ভাৰতে দাবী কৰিছে ইছৰোৱে দাবী কৰিছে লুনা-25তকৈ পূৰ্বেই চন্দ্ৰপৃষ্ঠত অৱতৰণ কৰি চন্দ্ৰৰ দক্ষিণ মেৰুত ভাৰতে বিজয় গৌৰৱ বিজয় ধ্বজা উৰুৱাবলৈ সক্ষম হ'ব ইতিহাস ৰচনা কৰিবলৈ সক্ষম হ'ব এই ক্ষেত্ৰত আগুৱাই গৈছে ভাৰত আগুৱাই গৈছে ইছৰো দেশবাসীৰ আৰু বিশ্ববাসীৰ এতিয়া দৃষ্টি নিবদ্ধ হৈ আছে সেই সফল মুহূৰ্তলৈ য'ত ছফ্ট লেণ্ডিং ছেফ লেণ্ডিং কৰিব চন্দ্ৰযান-3ৰে